আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম কিছু ভালো স্বপ্ন কিছু খারাপ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। আমরা ঘুমের মাঝে অনেকেই ভালো আবার অনেকে বা খারাপ স্বপ্ন দেখে থাকি। কেনই বা এমন হয় বা কী কারণে এই স্বপ্নগুলি হয়, আসলে সেই স্বপ্নগুলি কোথায় এবং কাজের সাথে কতদূর মিল আছে সেই বিষয়গুলি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আমি আশা করব ভিডিওটি খুব সামান্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনারও কোনো স্বপ্নের সাথে এর কোনো একটি মিলে যেতে পারে। তাহলে অবশ্যই যেটি মিলবে সেটি কমেন্টসে তুলে ধরবেন। আপনি যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন নিজেকে নাচ গানের মজলিসে মেহমান রূপে দেখলে কঠিন বিপদে পড়বে এবং এ বিপদ বড়ই কঠিন হবে। আপনি যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন পুরুষ লোক অন্য পুরুষের স্তন চুষ্ট করতে দেখলে কঠিন রোগে আক্রান্ত হবে, এ রোগ নিরাময় খুব কঠিন হবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন মেহেদি নিজের হাতে পায়ে লাগাইতে, এর ফলে তার পার্থিব আয়েস আরামে ব্যস্ত থাকবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন নিজের মাথায় বহু শিং গোজাতে, এর ফলে সে বিপদগ্রস্ত হবে। আর যদি মাত্র দুটি শিং গোজাতে দেখলে সম্মান বৃদ্ধি পাবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন মেহরার প্রস্তুত করতে, এর মানে হলো তার ছেলে আলেম হবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন বালিশ নিজের ঘর হতে কেউ অন্য ঘরে লইয়া যাইতে দেখলে সেই ঘরের স্ত্রী লোককে অসৎ লোকে বাহির করে নিবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন কানের মাঝে পিঁপড়া ঢুকিতে, এই স্বপ্নের ফলে সেই লোকের মৃত্যু নিকটবর্তী হয়ে আসছে বা ঘনিয়ে আসছে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন যে আকাশে তারা খণ্ড হয়ে যাইতেছে, ধনী লোক দেখলে ধন সম্পদ বিনাশ হবে আর গরিব লোক দেখলে মৃত্যু তার নিকটবর্তী বা মৃত্যুর ঘনিয়ে আসছে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন যে কোনো বাগানের মধ্যে নিজেকে খুশি দেখল, এই স্বপ্নের ফলে তার জীবনে সুন্দর স্ত্রী বা সুখ শান্তি মিলবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন কোনো লোককে আগুন খাইতে দেখেন, এর ফলস্বরূপ ওই ব্যক্তি হারাম বা এতিমের মাল খাবে। কেউ যদি ঘুমের মাঝে স্বপ্নে দেখেন কোনো লোককে বাগানে চুকিয়ে ফল খাইতে, এর ফলে কোনো স্ত্রী লোকের নিকট হইতে অর্থ লাভ করবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন যে কোনো লোককে সোনা হাতে পাইতে, এর ফলে তার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন কোনো অপরিচিত লোক ঘরে প্রবেশ করতে, এই স্বপ্নের ফলে সেই ব্যক্তির সংসারে বরকত আসবে এবং সুখ শান্তি পাবে। কেউ যদি গভীর ঘুমের মাঝে স্বপ্নে দেখেন আঙ্গুলের রস বাহির করতে, এই স্বপ্নে খুব শীঘ্রই সেই ব্যক্তি সরকারি কাজে নিযুক্ত হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের
স্বপ্নের কিছু ফলাফলের কালেকশন নিয়ে ভিডিও তৈরি করা। যদি এই ভিডিওটির মধ্যে কোনোটি আপনাদের সাথে মিলে যায়, সেটি অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।